যদি ওই মেয়ের সাথে তোমরা আমাকে বিয়ে দাও তাহলে এই বাড়িতে আমি থাকবো, আর যদি না দাও তাহলে আমি চিরদিনের জন্য আজকে বের হয়ে যাব। আর ও জোর হাতে ধরি একটু ভুল করে ফেলল সে কি চলো তুই ফাঁসিস না বাবা তুই সাসে সামনে সাইকো বাবা তুই ফাঁসিস না বাবা 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 শোনো, আমি তোমাদেরকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, যদি ওই মেয়ের সাথে তোমরা আমাকে বিয়ে দাও তাহলে এই বাড়িতে আমি থাকবো, আর যদি না দাও তাহলে আমি চিরদিনের জন্য আজকে বের হয়ে যাব। বাবারে বুঝার চেষ্টা কর। এত বুঝে আমার কাম নাই, আমি যেটা বলছি সেটাই হওয়া লাগবে। ওই মেয়েটা একদম বাজে একটা মেয়ে, সারা এলাকায় তার দুর্নাম, তোর মার ধরে মারে, বাপের ধরে মারে, কোনো কথা শোনে না। ওই বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কি যোগ্য আছে? যোগ্য আছে কিনা এত কথা শোনা সাইন নাই। শোনো মা, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে তোমরা ওই মেয়ের সাথে আমাকে বিয়ে না দাও তাহলে এই বাড়ির থেকে আমি একবারে চলে যাব। আজকের মতো আমি চলে যাচ্ছি, 24 ঘন্টা। শোনো, ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো। শোনো শোনো, আমার মাথা কোনোদিনই ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই আমার কথা মেনে নিচ্ছ। আরে বাবা, তোর মা কি কয়, একটু শোন। যখন 10 মাস 10 দিন এই পেটে তোমাকে আমি রাখছি, হ্যাঁ, তোমার কত কষ্ট আমি সহ্য করছি। তুমি হওয়ার পর কি করছো, পায়খানা করছো, প্রসাব করছো, সব কিন্তু আমি সহ্য করছি। তারপর চাইছে আমার ছেলেটা ভালো থাক, মাটিতে নামাইনি ভয়ে যে আমার ছেলেটা ঠান্ডা লাগবে। এত কথা শোনার দরকার নেই। শোনো, তখন যদি আমরা তোমার ভালো চাইছি তাহলে এখন কেন তোমার ভালো চাবো না বাবা? এখন কি আমরা তোমার ভালো চাবো না, তোমার কি খারাপ চাবো? তাহলে তোমরা তুমি বোঝো না। বিয়ে করব আমি, থাকবো আমি, আমি কোথায় বিয়ে করব শুধুমাত্র আমার ডিসিশন অনুযায়ী হবে। আমি তোমাদেরকে পরিষ্কার ভাবে আবার বলছি বাবা, ওই মেয়েকেই আমি বিয়ে করব, আর 24 ঘন্টার মধ্যে যদি তোমরা না দাও এরপরেই বুঝতে পারবে। বাবারে, কোনো বাপ মাই চায় না তার সন্তান খারাপ হোক, খারাপ একটা জায়গা যায়। তুই ভুল সিদ্ধান্ত নিস নে বাজার। দেখো, এত জ্ঞান দিবা না, যথেষ্ট বুদ্ধি জ্ঞান আমার আছে, যথেষ্ট বয়স হয়েছে বোঝার মতো আমার। থাকবো আমি, তাই আমার ডিসিশন শেষ ডিসিশন। শোনো, আমি তোমাদেরকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে তোমরা আমার ডিসিশন মেনে না নাও, 24 ঘন্টা পর তোমরা আমাকে হারাবে। কি ব্যাপার মা? আমি যে বলেছিলাম 24 ঘন্টা তোমাদেরকে সময় দিয়েছি, বলো। আমি কিছু জানি না বাবা, তোমার বাবা বলবে সব। বাবা বলো, 24 ঘন্টা শেষ। শোনো, ওই বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না, আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি ওই মেয়েকেই বিয়ে করব। তুমি মেয়েকেই বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ, আমি বেঁচে থাকলে আমি ওই মেয়েকেই বিয়ে করব। আচ্ছা থাক। এই, তুই কি ভালো মন্দ বুঝিস না? তোর কি বোঝার বয়স হয় নাই? মা শোনো, এত ভালো মন্দ আমারে বুঝাইও না, যথেষ্ট বয়স হয়েছে আমার, ভালো মন্দ সবকিছু আমি বুঝি, তোমরা শুধু হ্যাঁ অথবা না বলো। মা বাবার কথা না শুনলে পরে পস্তাতে হবে, পরে বুঝবা কেমন। দেখো, জ্ঞান দিও না বলতেছি, যেটা জানতে চাচ্ছি শুধু সেইটা বলো। আসলে তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি চুপ করে আছো কেন? তোমার বাচ্চা বাবা। এই আমার বাচ্চা বাবা। এই থামো তো। আচ্ছা বাবা, তুমি কি মা তুমি চুপ করো, এইটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এইটা আমার শেষ কথা। বাড়ি থেকে তো আমি অবশ্যই যাব, চিরদিনের জন্য এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। তোর মুখে আবার তো শুনতে না, আর প্রয়োজন নেই। থাকো তুমি তোমার বাড়িতে, চলে যে ওর যেখানে আছে সেখানে থাক। আর ও জোর হাতে ধরি একটু ভুল করে ফেললে সে কি চলো? চলো, তুই সাইকো বাবা। আমরা মানি না, 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 আ
আমি রাজি ওই মেয়ের সাথে আমি ওকে বিয়ে দেবো আব্বা আব্বা তুই না আব্বা আমি তো রাজি আছি ও মা, এই ঝাঁটাটা নিয়ে একটু ঠান্ডা ঝাড়ু দাও, আমি অন্য কাজ করে আসি। আপনি আমাকে বলছেন ঝাড়ু দিতে, আপনার সাহস তো কম না? আমি কি এই বাড়িতে ঝাড়ু দিতে এসেছি? আপনি আর নেক্সট টাইম আমাকে কোনোদিন ঝাড়ু দিতে বলবেন না, বলুন আপনার ঝাড়ু আপনি দেন। যা ভাবছিলাম কপালে তাই জুটছে, আর কি করা। মারে এক গ্লাস পানি দাও তো। কোনে গেলে রে ভাই, এক গ্লাস পানি দাও, বাইরে যাব। কি হয়েছে আপনার, ডাকছেন কেন তো? মারে এক গ্লাস পানি দাও তো। আপনি কি হাত পা নেই, এক গ্লাস পানি ভরে খেতে পারেন না? সব সময় মারে মারে করে ডাকার তালেই থাকে। যান, আপনার পানি আপনি নিজেই ভরে খান, আমি আপনাকে পানি দিতে পারবো না। জব তো সব আমি গেছিলাম ঝাড়ু নিয়ে, আমি ছিলাম রান্না করতে, মোবাইলে বসে বসে সে আনন্দে গান শুনতেছে। তা আমি বললাম যে উঠান একটু ঝাড়ু দাও, যেভাবে ঝাড়িগুলো আমার দিল আমার এই ঝাড়ু দিতে বললো। এরকম যে হবে আগের থেকেই তো আমরা জানতাম, আসলে আমার ছেলেটা বুঝলো না। কি আর করেন, কপালে যা আছে সব সহ্য করা লাগবে মুখ বুঝে। এ মৌসুমি, মৌসুমি কি হয়েছে? এই তোমাকে না পাঞ্জাবিটা ধুয়ে দিতে বলছিলাম আমি। তুমি একটু ধুয়ে দিতে পারো না? সব সময় আমার সাথে, আমি ধুয়ে দেবো তাই না? সংসারে কত কাজ করা লাগে না আমার। তোমার মায়ের ঝাড়ু দিয়ে দাও, তোমার বাপ একজন আমাকে বলে পানি দাও এক গ্লাস, আবার এ কথাও বলেছিলে যে আমাকে সোনার চামচ মুখে দিয়ে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসবে। কি করলে তুমি? এই কথাগুলো আসতে বলো না, দিব তো বলছি না। কেন আসতে বলবো কেন? চুপ করো, চুপ করো, শোনো। আমি তোমাকে বলেছি তোমাকে দিব, তার জন্য তুমি ফেসবুকে স্ট্যাটাস দিবে, অন্য মানুষের সাথে চ্যাটিং করবে। ও, এসব কিছু না দেওয়ার বাহানা চলছে তাই না? শোনো, উল্টাপাল্টা কথা বলবে না, উল্টাপাল্টা কথা বলবে না, এক চড় মেরে দেবো তোমাকে, এক চড় মেরে 32 টা দাঁত আমি খুলে ফেলবো। শিহাব সুখে নাই দেখছ, তোমাকে কিন্তু আমি জানে মেরে দেবো। কি আমার সাথে খারাপ ব্যবহার না? কি বলেছিলে তুমি, কি বলেছিলে? এখন গায়ে হাত তুলতে চাও না? গায়ে হাত তুলতে চাও? প্রেম করার সময় মনে ছিল না? না হ্যাঁ, বিয়ে করার সময় মনে ছিল না? কি বলেছিলে? হ্যাঁ আমি কোনদিন এ বাড়ি থেকে বের হবো না। আমি
বাড়ি থেকে বের হওয়ার জন্য আসিনি। এ বাড়ি আজ থেকে আমার, তোমার না, তোমার বাপ মায়ের না। আরে তুমি চলে যাও, আমি কোনোদিন যাব না। আজ থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। তোদের রক্ত আমি চুষে চুষে খাবো। মা গো, এখন কাইতে কি করবে? কিছু করার নাই। আমার ওঠো বাবা, ওঠো। আমি তোমাদের কথার অবাধ্যে একটা ডাইনি বিয়ে করছি। সেই বুঝাই বুঝলে বাপ, আমি কেন বুঝলে না? এতবারবার তোমার বাপ আর আমি না বললাম, তুমি তো আমার কথা শুনলে না। বাজান রে, কোন বাপ মাই তা শুনতে যদি বুঝতি, তোর এই পিতা মাতা তো কত কষ্ট করে মানুষ করেছে, তাহলে তুই বুঝতে বাজান আমার কষ্ট। মা গো, আমি একজন আলেমের কাছ থেকে শুনছিলাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমার কথা না শুনে বাড়িতে একটা জাহান্নাম নিয়ে আসছি মা, তুমি আমারে ক্ষমা করে দাও মা।